উচ্চতর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব বিস্তৃতির সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র। আমরা গত ক্লাসে দেখেছি প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি কিভাবে করে। বিস্তৃতি করার দুই নম্বর সূত্র আছে, বিস্তৃতির সূত্র। বিস্তৃতির সূত্রটা হল সূত্র বিস্তৃতি সূত্র, ওয়ান প্লাস এক্স এন সি জিরো, এক্স এর উপর জিরো, এন সি ওয়ান, এক্স এর উপরে ওয়ান, এন সি টু, এক্স এর উপরে টু, এইভাবে হবে। প্রথমে বলেছিলাম যে দশ পয়েন্ট এক অনুশীলনীর, দশ পয়েন্ট এক অনুশীলনীর যে দ্বিপদী বিস্তৃতি আছে তার প্রথমে এক থাকবে, তারপর একটা অন্য যেকোনো সংখ্যা হতে পারে। এন সি ওয়ান, এই লেখাটা আবার দেখো, এই যে সি, সির এই কর্নারে হবে এন, আর এর নিচে এক, এন সি ওয়ান, এন সি টু, এভাবে কর্নারে কর্নারে যাবে, কর্নারে। ওকে, তাহলে আমরা দেখি ওয়ান মাইনাস টু এক্স, এটার উপরে যদি পাওয়ার আমি ফাইভ দিই, ওয়ান মাইনাস টু এক্স ফাইভ, তাহলে এন সি জিরো মাইনাস টু এক্স, তার উপরে জিরো, এন সি ওয়ান মাইনাস টু এক্স, তার উপরে ওয়ান, এন সি টু মাইনাস টু এক্স এর উপরে টু, এন সি থ্রি মাইনাস টু এক্স এর উপরে থ্রি, এন সি ফোর মাইনাস টু এক্স এর উপরে ফোর, এন সি ফাইভ মাইনাস টু এক্স এর উপরে ফাইভ। এখানে এন কত আছে? ফাইভ। তাহলে আমরা কি লিখব? ফাইভ সি জিরো, ফাইভ সি ওয়ান, ফাইভ সি টু, ফাইভ সি থ্রি, ফাইভ সি ফোর, ফাইভ সি ফাইভ। কত সংখ্যাটা হচ্ছে? এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়টা পদ। পাওয়ার হলো পাঁচ, পদ সংখ্যা এক বেশি ছয়, তাহলে এদিকে ঠিক আছে। তাহলে বিস্তৃতি সূত্রে আমরা কি পাচ্ছি? ফাইভ সি জিরো, ফাইভ সি ওয়ান, ফাইভ সি টু, ফাইভ সি থ্রি, ফাইভ সি ফোর, ফাইভ সি ফাইভ। এই সংখ্যাগুলো আপাতত আমরা ক্যালকুলেটারে শিখে দেবো, আজকে আমি ক্যালকুলেটারে শিখে দেবো এই জিনিসটা ক্যালকুলেটারে কিভাবে উঠাবে। ক্যালকুলেটারে ফাইভ বাটন চাপবে, তারপরে শিফট এফ টি, শিফট চাপবে, তারপরে ভাগের চিহ্ন এ বাটনে চাপবে, তারপর নিচে যদি ওয়ান চাপো, এই কয়টা চাপলে তুমি পাবে ফাইভ সি ওয়ান, ক্লিয়ার? তাহলে আমি যদি ফাইভ শিফট ভাগ দুই দিই, ফাইভ শিফট ভাগ দুই, তাহলে আমি পাবো ফাইভ সি টু। তাহলে এই সংখ্যাগুলো তোলা সহজ,
এই সংখ্যাগুলো তোলা সহজ। এগুলো ক্যালকুলেটারে ওঠানো যায়। আর এই জিনিসটা মুখস্থ করলে সুবিধা হবে, 5C0 এটা হলো এক, মানে যে কোনো জিনিসই যদি সির নিচে জিরো পাওয়া যায়, যেমন 7C0, 11C0, এগুলো সব এক, মানে সির নিচে জিরো আসলেই সেটা হবে এক। আর একটা আছে 5C5, 7C7, 8C8, 9C8, 7C5, 5, 2, 2, 3, 3, 4, 4, 6, 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
5, 5, 4, 4, 6, 6 যদি সমান সমান আসে সেটা এক, অথবা সি এর নিচে যদি জিরো আসে সেটাও এক। তাহলে এটা আমরা মিশাই দিই। দেখি আমরা কি পাই, 5C0 এটা হলো এক, তারপরে কোনো কিছুর উপর পাওয়ার জিরো দিলে সেটা হবে এক, 5C1 এটা হলো 5, তারপর মাইনাসের উপর বিজোর পাওয়ার দিলে সেটা মাইনাসই থাকে, -2x, 5C2 এটা হলো 10। এই জিনিসগুলো পরে শিখা দেবে, ক্যালকুলেটার আপাতত তুলো। তাহলে 4x² এটা 10, -8x³, তারপর এটা 5, 2 এর উপর 4 দিলে 16, 16x² 5, 5 এটা হলো 1, 2 এর উপর 5 দিলে 32, -32x5, ওকে, 1, -10x + 40x² + মাইনাস 80x³ + 80x⁴ 32x⁫। এটা হলো বিস্তৃতির সূত্র ব্যবহার করে, বিস্তৃতি করা দ্বিপদী কেন আসলো, এই যে 1+x, এই যে একটা পদ পাওয়ার হলো বেশি, ধরো 17। প্রথম ক্লাসে বলছিলাম বেশি পাওয়ারের বিস্তৃতি করার উপায় হলো এই প্যাসকেল আর হলো বিস্তৃতির সূত্র ব্যবহার করা। তাহলে এই সংখ্যাগুলো কিভাবে তুলি সেটা বললাম, খুবই সহজ, ক্যালকুলেটারে উঠালেই এই জিনিসগুলো পাওয়া যাবে, আর ক্যালকুলেটার ছাড়া যদি প্যাসকেল দিতে পারো সেটাও হবে। খুবই সহজ, এখন আমরা দেখব এই 5 নম্বর, তো 5 পাওয়ার এর প্যাসকেল দিয়ে কত কত সহগ আসে,
তাহলে পাওয়ার যদি পাঁচ হয় তাহলে সারিতে কটা হবে? ছয়টা। প্যাসকেলের ত্রিভুজ দুই এক এক, তিন তিন এক এক, চার ছয় চার এক এক, কতটা হলো আমার? ছয়টা লাগবে। ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান, এই দেখো ওয়ান ওয়ান, ফাইভ ফাইভ টেন 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 টেন, ফাইভ ফাইভ ওয়ান ওয়ান। অর্থাৎ বিস্তৃতির সূত্র দুইটা, একটা প্যাসকেল দিয়ে আর একটা বিস্তৃতির সূত্র ব্যবহার করে। এটা আবার লেখো, দেখো ধরো সেভেন সি থ্রি, এই যে সি, এই যে সি, তার উপরে কর্নারে সেভেন, নিচের কর্নারে থ্রি, এটা সেভেন সি থ্রি, এরকম যেটা আসে। ওকে, এখন দেখি এই যে আমি যেটা করলাম সিক্স সি টু, এটা কিভাবে করে? এটা করে নিচেরটা ওয়ান গুণন টু, ধরো সিক্স সি ফোর আছে, তাহলে নিচেরটা কি হবে? এক দুই তিন চার, আর উপরেরটা কি হবে? নিচে যে কটা হবে উপরেটা অতগুলো ছোট হবে, ছয় পাঁচ, একটা দুইটা চারটা হতে হবে, ছয় পাঁচ চার তিন, মানে উপরেরটা বড় থেকে ছোট হবে, নিচেরটা এক থেকে অত পর্যন্ত হবে। এটা কাটাকাটি করলে এই সংখ্যাগুলো পাওয়া যায় যদি ক্যালকুলেটার না থাকে। আমরা সাধারণত বিস্তৃতির সূত্র ব্যবহার করেই বিস্তৃতির অঙ্কগুলো করি, প্যাসকেল নয় অতগুলো সংখ্যা বের করে আবার হিসাব করা, ওগুলো আসলে লাগে না। তাহলে এটা বিস্তৃতি সূত্র ব্যবহার করে অঙ্ক করা। অনুশীলনী হল অনুশীলনী দশ পয়েন্ট এক, এই অনুশীলনী যদি কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে তোমার কমেন্টে লিখতে পারো, সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে সামনের ক্লাসে দেখবো, হয়তো পাঁচটা পদ করতে বলতেছে, চার পদ করতে বলতেছে, অথবা সহগ বের করতে বলতেছে, যে এই পদের সহগ কত ওই পদের সহগ কত, এটা যদি বলে সে অঙ্কগুলো আমরা করব। তো আজকে এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।